ইউটিউবে দেখতে পারো। বেশ মনন্দ, ইউ ক্যান স্টার্ট। তো যেহেতু তো আমাদের পরিচয় পর্ব তো হয়ে গেল সবার সঙ্গে, যে আমাদের ডিপার্টমেন্টে 8 জন ফ্যাকাল্টি মেম্বার আছেন এবং তোমরা বোধহয় এটা L1 না? এটা এটা L1। তো তোমরা জেনারেল ভর্তি হয়েছে বিএ জেনারেল, তো তোমাদের এই কম্পালসরি সাবজেক্টটা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পড়তে হবে এবং সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে তোমরা বাংলা পড়বে, সেটা A2-1 বলছে, A2-1 A2-2। আর ফার্স্ট এন্ড থার্ড সেমিস্টারে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলছে L1-1 এবং থার্ড সেমিস্টারে গিয়ে L1-2 খুব আনন্দের হোক এবং অনেক কিছু নলেজ তোমরা গ্যাদার করো এবং কলেজ লাইফটাকে এনজয় করো, কলেজ কে ভালোবাসো এবং কলেজ কে অনেক কিছু দেওয়ার চেষ্টা করো, যে কোনো ভাবে যাওয়া যেতে পারে কলেজে বিভিন্ন কার্টিভিশন করে, ডিপার্টমেন্টে বিভিন্ন কার্টিভিশন করে বা বিভিন্ন কলেজের কাজে ইনভলভ হয়ে বা ভালো রেজাল্ট করে তোমরা কলেজকে উন্নত করতে পারো, কলেজ করে দিতে পারো, নিজের সঙ্গে সঙ্গে নিজেরাও নিজেদেরকে উন্নতি করতে পারো ভালো পড়াশোনা করে। কারণ এই যে গ্রাজুয়েশন, এই গ্রাজুয়েশনটাই তোমাদের মেইন, এখন তোমাদের যে নাগরিক ভবিষ্যতের নাগরিক তোমরা, তোমাদের দেখে তোমরা যে আজকের যুবশক্তি, এই যুবশক্তি হিসাবে তোমাদের কি দায়িত্ব শুধুমাত্র পড়াশোনা করলেই তো হবে না, সমাজে তোমাদের কন্ট্রিবিউশন কি সেটা নিজেকে ডিসাইড করতে হবে। তো এসব তোমাদের আছে সঙ্গে আমি বলবো যে যে কোনো প্রবলেম হলে ইংলিশ ডিপার্টমেন্টে আসবে, দিঘায় আসবে, আমাদের এডিসার আছেন যিনি আমাদের ইন্টারভিউ করে নিলেন, আর বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করো সেটা অবশ্যই সিলেবাস এবং পড়াশোনা নিয়েই হবে, মানে সিলেবাস এবং পড়াশোনার বিভিন্ন প্রবলেম নিয়ে আসতে পারো আমাদের ডিপার্টমেন্টে, যেহেতু তোমরা সিবিসি সিস্টেমের মধ্যে পড়েছো একদমই একটা নতুন বিষয় তোমাদের কাছে, অনেক প্রশ্ন থাকতে পারে, হয়তো অভিনন্দন স্যার আজকে অনেক কিছু বলবে, এবং এই যে তোমাদের এই মানটা এটা কিন্তু একটু ভালো করে করতে হবে, কারণ অনেক কিছু নতুন জিনিস আছে, তোমরা ক্লাস টু কে অ্যাপিল করো, ক্লাস হয়তো সেই সাধারণ কলেজ খোলার পর যে ক্লাস গুলো সেগুলো হবে না, অনলাইন ক্লাস মানে সপ্তাহে দুটো তিনটে হচ্ছে এরকম কিছু হবে, ক্লাস গুলো অ্যাপিল করো আর যত ভালো টিচার ইনস্ট্রাকশন গুলো মেনটেন করে ফলো করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললেন, কলেজ লাইফ এনজয় করার জন্য, টু বি এ গুড সিটিজেন
একজন ভালো নাগরিক হওয়ার জন্য, এবং অবশ্যই যেটা বললেন সেটা হচ্ছে যে নিজেরা কলেজ লাইফটাকে এনজয় করো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শেখো, এবং যে কোনো দরকারে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত ইউনিফাইড ডিপার্টমেন্ট, আমাদের প্রত্যেকের যে কোনো তোমাদের কোয়ারি থাকলে আমাদের কাছে এসো। আমাদের ডিপার্টমেন্টের 4 জন ফ্যাকাল্টি মেম্বার রয়েছে, মোহনান্দ স্যার, আমি, নঈম স্যার এবং অনির্বাণ সিংহ স্যার, নঈম আক্তার স্যার এবং অনির্বাণ সিংহ স্যার, এই 4 জন ডিপার্টমেন্টে রয়েছে, যাদের সঙ্গে জিজ্ঞেস করতে পারো। এবার আমাদের সঙ্গে জয়েন করেছেন নঈম স্যার, আমি নঈম স্যারকে বলবো কয়েকটা কথা বলতে। নঈম, নঈম আমাকে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি, বল। আমি সবাইকে শোনাবো, দুঃখ হচ্ছে যে আমাদের ভবিষ্যতে তোমরা তারপরে
অনেক ধন্যবাদ নঈম স্যারকে, বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নঈম স্যার বললো। এবার আমি কয়েকটা কথা বলবো, কিন্তু তার আগে দেখে নেবো যে অনির্বাণ এসছে কিনা। অনির্বাণ তুমি কি এসছো? অনির্বাণ মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো কারণে আসতে পারেনি, আমি যা দেখতে পাচ্ছি মহানন্দ। অনির্বাণ মনে হচ্ছে আসতে পারেনি, তো সেটা নিয়ে অল্প কয়েকটা কথা বলবো, বেশি বলবো না আজকে। আজকে প্রথম ক্লাস, তো সেইটা একটু বলার চেষ্টা করবো, বলে আমার বক্তব্য শেষ করব। কয়েকটা কথা শুরুতে বলে দিই, কয়েকটা কথা শুরুতেই বলে দিই। এক নম্বর হচ্ছে অনলাইন ক্লাসের ব্যাপারে, যেটা সমস্ত স্যারই বললো, অনলাইন ক্লাস কখনোই অফলাইন ক্লাসের পরিপূরক হতে পারে না। এর ফলে ন্যাচারালি এটা ঘটবে, আমরা চেষ্টা করব সপ্তাহে দুদিন বা একদিন এই ক্লাসটা কন্টিনিউ করতে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এখানে প্রেজেন্ট রয়েছো সবাই হোয়াটসঅ্যাপেও প্রেজেন্ট রয়েছো, হোয়াটসঅ্যাপে আমরা রেগুলার মোটামুটি স্টাডি মেটেরিয়াল দেওয়ার চেষ্টা করব, সেইগুলো একটু সংগ্রহ করার চেষ্টা করবে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তাহে একদিন বা দুদিন আমাদের শিক্ষকদের করা এই ক্লাসগুলো
এই যেগুলো আমরা গুগল মিটের প্ল্যাটফর্মের মাধ্যমে করব এবং তার লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সেটা দিয়ে তোমরা জয়েন করতে পারবে, এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো, তাহলেই হবে। আচ্ছা, এইবার আমি সিলেবাস সংক্রান্ত কয়েকটা বিষয়ে শুরু করি। আমি প্রথমেই বলি যে তোমাদের বিএ জেনারেল কোর্সে কি পড়তে হবে প্রথম সেমিস্টারে, এটা অনেকেরই প্রশ্ন, যেটা অনেকেই কনফিউজ করে ফেলছো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে, মানে এই L1 জিনিসটা কি, তার সঙ্গে তোমরা ইংলিশ জেনারেল বা জেনারিক ইলেকটিভকে অনেকেই গুলিয়ে ফেলছো, সেটা নিয়ে কয়েকটা আমি কথা বলবো। প্রথম যেটা কথা, তোমরা যারা এই সিস্টেমে সেমিস্টার সিস্টেমে ভর্তি হয়েছো কৃষ্ণচন্দ্র কলেজে, তারা সিবিসিএস সিস্টেমের মধ্যে পড়ছো। সিবিসিএস মানে, সিবিসিএস মানে হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, মনে থাকবে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, একজন কেউ এসছে মনে হচ্ছে, হ্যাঁ, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দিয়ে তোমরা পড়াশোনা করার চেষ্টা করছো, যেখানে একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট তোমাদের বিএ জেনারেলের ক্ষেত্রে তোমরা চুজ করছো, এবং সেই সাবজেক্ট সিলেক্ট করে তোমরা ক্রেডিট সিস্টেম, ক্রেডিট সিস্টেম কি সেটা আমি পরে বলবো, ক্রেডিট সিস্টেম হচ্ছে যেখানে কতটা পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে একটা সাবজেক্টকে, ফলে কোনো একটা সাবজেক্টে 6টা ক্রেডিট মানে 6টা ক্লাস সপ্তাহে হবে, অর্থাৎ সেই সাবজেক্টে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এইরকম ভাবে এই চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের মধ্যে তোমরা যেটা করছো তাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর কোর্স। ল্যাঙ্গুয়েজ কোর কোর্স মানে যেটা তোমাদেরকে পড়তে হবেই, অর্থাৎ যেটি কম্পালসারি ইংলিশ। তো তোমাদের এই সেমিস্টারে কি কি পড়তে হবে সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, একটু ভালো করে শোনো, বুঝতে না পারলে আনমিউট করে প্রশ্ন করবে। প্রথমত তোমাদেরকে পড়তে হবে ডিসিপ্লিন 1 এবং ডিসিপ্লিন 2। এই ডিসিপ্লিন 1টি কি? ডিসিপ্লিন 1 হচ্ছে তোমাদের, তোমরা এখানে যারা রয়েছো তারা সবাই বিএ জেনারেল কোর্সের ছাত্র, কারণ L1 একমাত্র বিএ জেনারেল কোর্সেই পড়তে হবে। মাথায় রেখো L1 কেবলমাত্র বিএ জেনারেল কোর্সের জন্য, ইট ইজ ওনলি অ্যাসাইন্ড ফর বিএ জেনারেল কোর্স, নট ইন ফ্যাক্ট ফর বিএসসি জেনারেল কোর্স, বিএসসির জন্য নয় বা বিএ অনার্সের জন্য নয়, বিএসসি অনার্সের জন্য নয়, কেবলমাত্র বিএ জেনারেল কোর্স নিয়ে যারা পড়বে তারাই L1 করবে। এবার যারাই বিএ জেনারেল কোর্স পড়ছো, বিএ পাস কোর্স পড়ছো, তাদের দুটি সাবজেক্ট থাকবে, একটি হচ্ছে ডিসিপ্লিন 1, সাবজেক্ট 1, আর একটি হচ্ছে সাবজেক্ট 2। এই দুটো সাবজেক্ট তোমরা কিভাবে চুজ করবে একটু স্ক্রিনের দিকে তাকাও, তাকালেই বুঝতে পারবে। আমাদের কলেজে দুটি গ্রুপ রয়েছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2, গ্রুপ 1 এবং গ্রুপ 2। এই গ্রুপ 1 এ রয়েছে ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত এবং ইকোনমিক্স। ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত এবং ইকোনমিক্স, আমি ইংলিশটা লিখতে ভুলে গেছিলাম, লিটারেচারের সমস্ত সাবজেক্টগুলো রয়েছে এবং ইকোনমিক্স রয়েছে। এই 4টে সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট তুমি চুজ করতে পারবে তোমার ডিসিপ্লিন 1 এ, আর ডিসিপ্লিন 2 থেকে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি, এই 5টার মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে পারবে। তাহলে মনে থাকবে গ্রুপ 1 থেকে একটা পারবে, গ্রুপ 2 থেকে একটা পারবে। বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত এবং ইকোনমিক্স থেকে যে কোনো একটা, আর ডিসিপ্লিন 2 থেকে হবে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি থেকে যে কোনো একটা, এবং বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত এবং ইকোনমিক্স থেকে যে কোনো একটা। বুঝতে পেরেছ? এইরকম কখনোই হবে না যে হিস্ট্রি একটা চুজ করলাম আর পলিটিক্যাল সায়েন্স একটা চুজ করলাম, এটা কিন্তু হবে না। ফলে তোমাদের দুটো যে পাশের সাবজেক্ট তোমরা চুজ করবে, এই গ্রুপ 1 এবং গ্রুপ 2, এটা থেকে তোমরা চুজ করতে পারবে। তাহলে তোমরা সেমিস্টার 1 এ কি কি পড়বে, আমি সেমিস্টার 2, 3, 4, 5, 6 এর জটিলতায় যাচ্ছি না, সেমিস্টার 1টাই শুধু জানো। সেমিস্টার 1 এই দুটো যে সাবজেক্ট বললাম এই দুটো গ্রুপ থেকে চুজ করতে পারবে, এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে পারবে, যেটা আমরা পড়াবো, যেটা আমাদের ডিপার্টমেন্টের দায়িত্ব, যেটাকে L1 বা ল্যাঙ্গুয়েজ 1 বলছে, যেটাকে ল্যাঙ্গুয়েজ কোর কোর্স বলছে, যার জন্য 6টা ক্রেডিট রয়েছে।
গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য রয়েছে 75 নাম্বার। তোমরা যে বাকি দুটো ডিসিপ্লিন পড়লে, পলিটিক্যাল সায়েন্স বলো বা বাংলা বলো, তাতেও 75-75 করে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এবার এই যে তিনটে সাবজেক্ট, তিনটেই 75 নম্বরের পরীক্ষা, এই তিনটে 75-এর মধ্যে তোমাদেরকে 60 নম্বরের পরীক্ষা দিতে হবে, সেমিস্টার এন্ড এক্সামিনেশন, অর্থাৎ যে পরীক্ষাটা 6 মাস বাদে বা 5 মাস বাদে বা 4 মাস বাদে হবে। আমরা জানি না তোমাদের এন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে, অনেকে বলছে এপ্রিল, অনেকে বলছে মার্চ, আমরা জানি না কবে কলেজ খুলবে এবং কবে পরীক্ষা হবে, কিন্তু হয়তো মার্চ বা এপ্রিল নাগাদ বা মে বা জুনেও হতে পারে তোমাদের এই 60 নম্বরের পরীক্ষা হবে 75-এর মধ্যে। তাহলে বাকি 15 নম্বরের পরীক্ষা কি হবে? এই 15 নম্বরের মধ্যে 5 নম্বর রয়েছে অ্যাটেন্ডেন্সের জন্য। এবার তোমরা বলতে পারো যে স্যার তাহলে অ্যাটেন্ডেন্সের নাম্বারটা কি করে পাবো? অ্যাটেন্ডেন্সের নাম্বার বর্ধমান বিশ্ববিদ্যালয় এই অনলাইন পরীক্ষার ক্ষেত্রে যেটা করছে সেটা হচ্ছে সবাইকে 5-5 দিচ্ছে। এছাড়া বাকি যে 10 নাম্বার, সেই 10 নাম্বার থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য। তাহলে তোমরা যে পাশের পরীক্ষাগুলো, জেনারেল কোর্সের যে পরীক্ষাগুলো দিচ্ছ, সেগুলো প্রত্যেকটাই 75 মার্কসের। 60 নম্বর পরীক্ষা হবে ইউনিভার্সিটি এন্ড এক্সামিনেশন, 10 নম্বর হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ইন্টারনাল অ্যাসেসমেন্ট আমরা কিভাবে নিতে পারি? আমরা তিনটে পদ্ধতির মাধ্যমে ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিই। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে আমরা চাইলে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট নেব, তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দেবো, সেই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, লিখে আমাদেরকে জমা দেবে, যেরকম উচ্চ মাধ্যমিকে তোমরা প্রজেক্ট জমা দাও, ঠিক আছে? এইটা একটা পদ্ধতি, এই পদ্ধতিতেই আমরা সাধারণত নিই। এছাড়াও রয়েছে বসে এক্সামিনেশন, এটা আমাদের L1-এর পক্ষে নেওয়া সম্ভব হয় না, কারণ L1-এ প্রচুর ছাত্র। এবং এছাড়া সেমিনার প্রেজেন্টেশন আছে, সেটাও সম্ভব হয় না, কারণ তোমাদের সংখ্যা প্রায় 300 বা 400। ফলে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে মেইন ইউনিভার্সিটি এক্সামিনেশনের আগে, সেই অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে লিখতে হবে A4 পেজে, এবং সেটা তোমাদেরকে ডিপার্টমেন্টে এসে দিতে হবে যদি ফিজিক্যালি দাও, আর যদি এমনি অনলাইনে পরীক্ষা হয় তাহলে ইমেল দিতে হবে, ইমেলে মেল করতে হবে। খুবই সহজ জিনিস, যদি এরকম যখন পরীক্ষা যদি হয় করতে হয়, আমরা তার ডিটেইলড ইনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকে করে দেব। তাহলে পরিষ্কার হলো, এই 75 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স, 10 নম্বর হচ্ছে তোমাদের ইন্টারনাল এক্সামিনেশন, এবং 60 নম্বর হচ্ছে ইউনিভার্সিটি এন্ড এক্সামিনেশন। এই তিনটে সাবজেক্টের ক্ষেত্রে 4 নম্বর সাবজেক্ট ENVS বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা প্রিন্সিপাল স্যার নিজে পড়ান, যেটা এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সের পার্ট, সেখানে মাল্টিপল চয়েস এক্সামিনেশন হয় ওয়েমার শিটে, পরীক্ষাটা কলেজের মধ্যেই হয়। এই টোটাল পরীক্ষার মধ্যে আছে 80 নম্বর, টোটাল পরীক্ষা 100 নম্বর, 80 নম্বর ওয়েমার শিটে দিতে হয়, আর 20 নম্বর প্রজেক্ট দিতে হয়। প্রজেক্টটাও অনেকটা ইন্টারনাল অ্যাসেসমেন্টের মতো, পরীক্ষা হওয়ার আগে কলেজে জমা দিতে হয়, ওটা প্রিন্সিপাল স্যারের অফিসে সম্ভবত জমা দিতে হয়। তাহলে ক্লিয়ার হলো যে এই সেমিস্টার কি কি পড়তে হবে? এই সেমিস্টারে দুটো ডিসিপ্লিনের সাবজেক্ট পড়তে হবে, ডিসিপ্লিন 1 আর ডিসিপ্লিন 2। ডিসিপ্লিন 1 আর ডিসিপ্লিন 2 কিভাবে চুজ করবে আগেই বলে দিচ্ছি, দুটো গ্রুপ রয়েছে। গ্রুপ 1-এ বেঙ্গলি ইংলিশ সংস্কৃত ইকোনমিক্স, গ্রুপ 2-এ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি এডুকেশন জিওগ্রাফি। এই দুটো গ্রুপ থেকে একটা করে সাবজেক্ট চুজ করতে হবে, করে এই এক একটা করে ডিসিপ্লিনের মধ্যে এক একটা সাবজেক্ট বসে যাবে। কারোর বসলো বেঙ্গলি, কারোর পলিটিক্যাল সায়েন্স, তাহলে সে বাংলা এবং পলিটিক্যাল সায়েন্স দিয়ে আগামী 3 বছর পড়বে। এছাড়া তাদেরকে পড়তে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং পড়তে হবে ENVS এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সে। তাহলে দুটো কোর কোর্স, একটা L1, একটা ল্যাঙ্গুয়েজ কোর কোর্সের পেপার। দয়া করে প্রত্যেকে নিজেদেরকে মিউট করে দাও, কোনো প্রশ্ন না থাকলে নিজেদেরকে মিউট করে দাও। কার থেকে শব্দ আসছে? কার থেকে আসছে একটু বলো আমাকে তো। হ্যালো স্যার। হ্যাঁ, সোমিরুল থেকে শব্দ আসছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছি বলো। হ্যাঁ স্যার, আমি বলছি স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে গ্রুপ 1 আর গ্রুপ 2 শুনতে পেলাম না, আরেকবার বলো।
শুনতে পেলাম না। মানে স্যার আমরা যে মানে সাবজেক্ট গুলো সিলেক্ট করব, হ্যাঁ স্যার আমি বলতে চাইছি আমরা যে গ্রুপ 1 বা ওটা কিভাবে কোথায় পাব, তোমরা সাবজেক্ট গুলো কিভাবে সিলেক্ট করবে তাই তো? হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে না, না হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নয়, তোমরা অলরেডি সাবজেক্ট সিলেক্ট করে ফেলেছো যখন উচ্চ মাধ্যমিক থেকে কলেজে ফর্ম ফিল আপ করেছো। ভালো করে বোঝো আমি এটা বলছি, তোমরা তোমরা যখন ফর্ম ফিল আপটি করেছো উচ্চ মাধ্যমিক হওয়ার পরে কলেজে ঢোকার জন্য, তখন এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 সাবজেক্ট তোমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছো। এবার যেটা ঘটবে, তোমরা যদি সাবজেক্টটাকে চেঞ্জ করতে চাও অবশ্যই পারবে, সেটা যখন তোমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশনের সময় তোমরা সাবজেক্টটাকে চুজ করতে পারবে, বুঝতে পেরেছো? সেখানে ওই গ্রুপ দেখে তোমরা সাবজেক্টটাকে এক্স্যাক্টলি সিলেক্ট করতে পারবে, ফলে তোমরা অলরেডি যেটা উচ্চ মাধ্যমিকের সময় ফর্ম উচ্চ মাধ্যমিকের পরে ফর্ম ফিল আপ করে কলেজে ভর্তির সময় যে সাবজেক্টটাকে সিলেক্ট করেছো অলরেডি সেই সাবজেক্টটি রাখতে পারো, অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনের সময় তোমরা সেই সাবজেক্ট পরিবর্তন করতে পারো। ধরা যাক তোমরা কেউ চুজ করছো দুটো গ্রুপ থেকে, স্যার বলছে দুটো গ্রুপ থেকে কি একটা করে নিতে হবে নাকি একটা গ্রুপে মানে দুটো নিতে পারি সাবজেক্ট? না কখনোই নিতে পারো না, সেটাই তো বলছি বারবার যে এক একটা গ্রুপ থেকে এক একটা করে সাবজেক্ট চুজ করতে হবে, গ্রুপ সেই জন্যই ক্রিয়েট করা হয়েছে। তুমি কখনোই চেষ্টা করলেও বাংলা এবং ইংরেজি নিতে পারবে না একটা গ্রুপ থেকে, তুমি কখনোই চেষ্টা করলে জিওগ্রাফি এবং বেঙ্গলি নিতে পারবো কি? আরেকবার, জিওগ্রাফি এবং বেঙ্গলি? হ্যাঁ নিতে পারবে, জিওগ্রাফি এবং বেঙ্গলি নিতে পারবে, নিতে পারবে। হ্যাঁ কিন্তু একটা গ্রুপে আছে ওটা, না তাহলে কি পারবো? বেঙ্গলি একটা গ্রুপে নেই, আলাদা গ্রুপে আছে, ভালো করে দেখো, বেঙ্গলি এবং জিওগ্রাফি দুটো ডিফারেন্ট গ্রুপে আছে। আচ্ছা ঠিক আছে দেখছি স্যার, হ্যাঁ ঠিক আছে। একটা গ্রুপে রয়েছে লিটারেচারের সাবজেক্ট বেঙ্গলি ইংলিশ সংস্কৃত এবং ইকোনমিক্স, এবং আরেকটা ইকোনমিক্সটা কেবলমাত্র লিটারেচারের সাবজেক্ট নয়, আরেকটা গ্রুপে আছে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি এডুকেশন জিওগ্রাফি সোশ্যাল সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট গুলো, বুঝতে পেরেছো? ফলে একটা গ্রুপ থেকে দুটো সাবজেক্ট চুজ করতে পারবে না, দুটো ডিফারেন্ট গ্রুপ, দুটো ডিফারেন্ট গ্রুপ থেকে দুটো সাবজেক্ট চুজ করতে হবে, পরিষ্কার? হ্যাঁ স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ, সো তাহলে এইটুকু অন্তত পরিষ্কার করো যে এবারে কি কি পড়বে, এই সেমিস্টারে কি কি পড়বে। এই সেমিস্টারে অনেক বারবার অনেক ছেলে আসছে, একটু ইন্টারাপশন হচ্ছে, আমি আর নেব না। তো এর ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে এই সেমিস্টারে দুটো ডিসিপ্লিন থেকে যেটা ঘটছে সেটা হচ্ছে যে দুটো সাবজেক্ট চুজ করছো, এটা এটা বেঙ্গলি হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, সংস্কৃত হতে পারে, হিস্ট্রি হতে পারে, ইকোনমিক্স হতে পারে, জিওগ্রাফি হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এইটা এই এই দুটো সাবজেক্ট পড়ছো, সঙ্গে পড়ছো কম্পালসারি ইংলিশ, সেটা পড়তে হবেই। এবং মাথায় রেখো এই কম্পালসারি ইংলিশে একটা বড় অংশের লোকজন কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে না, ফেল করছে। কেন করছে? কারণ ঠিক মতো করছে না, কিন্তু যথেষ্ট নাম্বার তোলার জায়গা রয়েছে। এছাড়া রয়েছে তোমাদের ENVS বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা তোমাদের মাল্টিপল চয়েস পেপার। তাহলে এতটুকু পরিষ্কার হয়েছে তো? এতটুকু পরিষ্কার, ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার। বেশ, এরপরে আমি সেমিস্টার 2, হ্যাঁ বলো কি বলছো বলো, কনফার্ম স্যার বলো বলো বলো, কিছু বলতে চাও? বেশ, আমি তাহলে যেহেতু তোমাদের ক্লিয়ার হয়েছে, এরপর আমি সেমিস্টার 2, 3, বা 4, 5 কিছু বলছি না, কারণ এটা বললে তোমাদের মাথাটা কনফিউজ হবে, খালি সেমিস্টার 1টা আপাতত জেনে রাখো, ঠিক আছে? এইবার আমি চলে আসছি যে জিনিসটাতে, সেটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অফ দ্য সেমিস্টার ইন এক্সামিনেশন। আমি অলরেডি ENVS-টা বলে দিয়েছি, ENVS-টা তোমাদের OMR শিটে পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পরীক্ষা হবে 80 নম্বরের আর 20 নম্বর প্রজেক্ট পেপার। কিন্তু বাকি যে পেপারগুলো যেগুলোর পরীক্ষা 60 নম্বরের হবে সেমিস্টার ইন এক্সামিনেশন, আর 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর 5 নম্বরের অ্যাটেন্ডেন্স, তার মধ্যে 60 নম্বরের পরীক্ষাটা কোন প্যাটার্নে হবে একটু স্ক্রিনের মধ্যে পরিষ্কার হবে দেখো। দেখো যে তিনটে ধরনের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, একটা হচ্ছে অবজেক্টিভ কোয়েশ্চেন, একটা হচ্ছে এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন, এবং একটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন, বুঝতে পেরেছো? অবজেক্টিভ কোয়েশ্চেনে প্রচুর পরিমাণে নাম্বার ওঠার সম্ভাবনা, তোমাদেরকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে 15টা অপশনের মধ্যে, ইচ ক্যারিং 2 মার্কস। এল ওয়ানের ক্ষেত্রে এই 2 নম্বরটা 1 নম্বর হয়ে যায়,
এক একটা কোয়েশ্চেন মানে এক একটা গ্রুপ করে দেয় এক নম্বরের ওয়ান প্লাস ওয়ান, ফলে কুড়িটা প্রশ্ন থাকে প্রায়, কুড়িতে কুড়ি পাওয়া সম্ভব। এখানে কুড়ি নাম্বারের প্রশ্ন নাম্বার থাকে, তাহলে অবজেক্টিভ কোয়েশ্চেন রয়েছে কত মার্কস? 20 মার্কস, মনে থাকবে? এক সেকেন্ড, হ্যাঁ স্যার, হ্যাঁ আসার চেষ্টা করছে না এখন, কিন্তু দাঁড়াও তো, লোকজন এত লেট করে ঢুকলে খুব মুশকিল, কিন্তু তাহলে আমাকে মানে বারবার স্ক্রিনটাকে অফ করে আবার ওখানে ফেরত দিতে হচ্ছে। তাহলে যাই হোক, অবজেক্টিভ কোয়েশ্চেন আছে 10, তাহলে 20 নাম্বার রয়েছে অবজেক্টিভ কোয়েশ্চেন, ক্লিয়ার হলো? এবার আসছে এক্সপ্লানেটরি কোয়েশ্চেন বা ব্যাখ্যা, সেখানে ইউ হ্যাভ টু আনসার ফোর কোয়েশ্চেন্স ফ্রম সিক্স ইচ ক্যারিং ফাইভ মার্কস, একটু ব্যাখ্যা করে পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে, চার পাঁচ কুড়ি, কুড়ি নাম্বার রয়েছে এক্সপ্লানেটরি কোয়েশ্চেনে। সো আনসার ফোর কোয়েশ্চেন্স আউট অফ সিক্স ইচ ক্যারিং ফাইভ মার্কস, নাম্বার তোলার ভালো সুযোগ রয়েছে এখানে। এবং ব্রড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে তোমাদেরকে এমনি ব্রড কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজের উপরে পড়ে, লেটার রাইটিং আসে, এসে রাইটিং আসে, রিপোর্ট রাইটিং আসে, আসবো সিলেবাসের মধ্যে। তো এখানে দশ নম্বরে দুটো প্রশ্ন লিখতে হয়, বুঝতে পেরেছো? দশ নম্বরে দুটো প্রশ্ন লিখতে হয়, টু কোয়েশ্চেন্স আউট অফ ফোর, চারের মধ্যে, এখানে আবার দশ দুগুণে কুড়ি, তাহলে কুড়ি 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 কত নম্বর? ষাট নম্বর, প্লাস দশ নম্বরের কি ইন্টারনাল, ইন্টারনাল মানে অ্যাসাইনমেন্ট দিতে হবে। অ্যাসাইনমেন্ট মানে কি? তোমাদেরকে দেওয়া হবে একটা কোয়েশ্চেন, সেটা বাড়িতে লিখে এ ফোর শিটে প্রজেক্টের মতো করে জমা করবে, দশ নম্বর রয়েছে, প্লাস বাকি কি? বাকি পাঁচ নম্বর অ্যাটেন্ডেন্সে, যতদিন অনলাইন ক্লাস চলবে সবাই অ্যাটেন্ডেন্সে পাঁচে পাঁচ পাবে, কলেজ খুললে তখন অ্যাটেন্ডেন্স দেখা হবে। তাহলে পরিষ্কার? ষাট দশ পাঁচ, পঁচাত্তর নম্বরের টোটাল পরীক্ষা। তোমাদের যে কোনো বলো বলো প্রজেক্টটা কি 10 নম্বরের হবে? প্রজেক্টটা 10 নম্বরের হবে। আচ্ছা, 10 নম্বর হবে প্রজেক্ট এই 75 নম্বরের পরীক্ষাতে, কিন্তু ইএনভিএস এর প্রজেক্ট কত নম্বরের? 20 নম্বরের, মনে থাকবে? ইএনভিএস টা একমাত্র আলাদা, ইএনভিএস টা 100 নম্বরের পরীক্ষা। স্যার বলো 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 শুনি বলো, থাকলে পাঁচ নাম্বার পাবে কিভাবে, তার ডিভিশনটা তোমাদের স্ক্রিনের মধ্যে আছে, দেখতে পাচ্ছ? আমার তো আসার কথা নয়, দেখতে পাচ্ছ পাওয়ার কথা, কারণ দুটো আসছে অরিন্দম ঘোষ, আমি তো দেখতে পাচ্ছি, প্রেজেন্ট আসছে, দাঁড়াচ্ছি, পঞ্চাশ শতাংশের বেশি অ্যাটেন্ডেন্স যদি থাকে, কিন্তু ষাট শতাংশের যদি কম অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে দু নাম্বার, যদি ষাট শতাংশের ওপরে বেশি অ্যাটেন্ডেন্স থাকে কিন্তু পঁচাত্তর শতাংশের কম থাকে, তাহলে তিন নাম্বার, আর যদি পঁচাত্তর শতাংশের বেশি অ্যাটেন্ডেন্স থাকে কিন্তু নব্বই শতাংশের কম অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে চার নাম্বার, আর যদি নব্বই শতাংশের বেশি অ্যাটেন্ডেন্স থাকে, একশো নাইনটি টু হান্ড্রেড, তারা পাবে পাঁচে পাঁচ নাম্বার।
এটা হচ্ছে যখন কলেজ খুলবে তখন, আদারওয়াইজ যখন অনলাইনে পড়াবো তখন অ্যাটেন্ডেন্স চেষ্টা করবে ক্লাস অ্যাটেন্ড করার, কিন্তু অ্যাটেন্ডেন্স এর ক্ষেত্রে আমরা কোনো শিট মেইনটেইন করছি না যখন অনলাইন চলবে। পরিষ্কার, এই হচ্ছে অ্যাটেন্ডেন্স এর রেগুলেশন অন দ্য পার্ট অফ দ্য বারোয়ান ইউনিভার্সিটি। পরিষ্কার হয়েছে এই অ্যাটেন্ডেন্স এর নাম্বারটা কেমন করে হবে? বেশ, তাহলে আমি অলরেডি কোয়েশ্চেন বললাম যে 60 নম্বরের কোয়েশ্চেন কিভাবে হবে এবং 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট কেমন করে হবে এবং 5 নম্বরের অ্যাটেন্ডেন্স কেমন করে হবে, এগুলো সবই বললাম। স্যার বলো, সুদীপকে একটু মিউট করতে বলুন, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, তুমি একটু মিউট করো নিজেকে। হ্যাঁ স্যার, মিউট করে দিয়েছি স্যার। আর এস কে নইমুদ্দিন বলে একজন আছে, তাকে মিউট করতে হবে। তো এস কে নইমুদ্দিন কি করে মিউট করব আমি বুঝতে পারছি না, রিমুভ করলাম মিটিং থেকে। বেশ, তো যাই হোক, বিষয়টা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই হচ্ছে মোটামুটি জেনারেল সিলেবাসের স্ট্রাকচার এবং সিলেবাস নিয়ে যে বেসিক কথাগুলো বলার কথা সেগুলো বললাম। এবার আমি আসছি ডাইরেক্টলি সিলেবাসের মধ্যে, মানে সিলেবাস আমাদের L1 এর সিলেবাস কি, তোমাদের অলরেডি গ্রুপের মধ্যে দিয়েছি L1 এর সিলেবাস কি, এবার L1 এর সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমাদের এতদূর তো মোটামুটি ক্লিয়ার যে কি, মানে তোমাদের কি কি পড়তে হবে এবারে সেমিস্টারে এবং কত নম্বরের পরীক্ষা দেওয়া হবে, এটুকু ক্লিয়ার তো? বেশ, এইবার হচ্ছে এটা হচ্ছে L1 এর সিলেবাস। বেশ, এবার স্ক্রিনের মধ্যে দেখো এটা হচ্ছে L1 এর সিলেবাস, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এটা হচ্ছে, দেখতে পাচ্ছি না, দেখতে পারা উচিত কারণ সবাই দেখতে পাচ্ছে। তো এই L1 এর সিলেবাসের মধ্যে প্রথম রয়েছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ। বারবার বলছি সিলেবাস একটু শক্ত, ভালো করে সিলেবাসের দিকে একটু বুঝবার চেষ্টা করবে। এই যে কোর্স মেটেরিয়ালটা আমরা তৈরি করেছি এটা আমরা দিয়ে দেব। এছাড়াও এই L1 এর সিলেবাসের ওপরে বর্ধমান বিশ্ববিদ্যালয় একটি বই প্রকাশ করেছে, সেই বইটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসের মধ্যে পাওয়া যায়, তোমরা গেলে সেই বইটা সংগ্রহ করতে পারবে। একটু শক্ত বই কিন্তু বইটা সংগ্রহ করে নিজেদের কাছে রাখতে পারো। সেখানে একটা মডেল কোয়েশ্চেন এবং আনসার রয়েছে, আমরাও মডেল এন্ড কোয়েশ্চেন আনসার দেবো, দেখাবো। কিন্তু এই বইটা সেলস কাউন্টার থেকে সংগ্রহ করতে পারো বর্তমান বিশ্ববিদ্যালয়ের, অথবা শিউরিতে কোনো বইয়ের দোকানে অর্ডার দিলে ওরা এনে দেবে, ঠিক আছে, বা হেদমপুরে কোনো বইয়ের দোকানে অর্ডার দিলে ওরা এনে দিতে পারে। বুঝছিস স্যার? বলো। বুঝছিস স্যার, বারোয়ান ইউনিভার্সিটি থেকে বইটা ফ্রিতে পাওয়া যাবে? না, ফ্রিতে পাওয়া যাবে না, বইটার দাম হচ্ছে 250 টাকা, সব জায়গাতেই বইটা কিনতে হবে, ঠিক আছে। বইটার নাম অ্যাসার কিছু নেই, জিজ্ঞেস করবে বলবে L1 এর বই দিয়ে দেবে, L1 এর বই বলবে, কম্পালসারি ইংলিশ এর ফার্স্ট সেমিস্টারের বই বলবে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে। বেশ, লেখকের নামটা বললেন? লেখক একজন লেখক নয়, অনেক লেখক, বর্ধমান ইউনিভার্সিটি পাবলিশ করেছে, ফলে লেখক নেই কোনো, ঠিক আছে, অনেকগুলো লেখক মিলে তৈরি করেছে। বেশ, এবার আসছি সিলেবাসের মধ্যে। সিলেবাসের প্রথম যে সেকশন, ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন, কমিউনিকেশন মানে সংযোগ স্থাপন করা, সো ল্যাঙ্গুয়েজ ভাষা এবং ভাষার মধ্যে যে সংযোগ তৈরিকারী যে সমস্ত এলিমেন্টগুলো, ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন কেমন করে আমরা কমিউনিকেট করি, ভাষা কাকে বলে, হিউম্যান ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ডিস্টিংক্টনেস মানে ডিফারেন্সিয়েশন, হিউম্যান ল্যাঙ্গুয়েজের সঙ্গে অন্য ল্যাঙ্গুয়েজকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি তার কথা আমরা সেকশন 1 এ পড়ব। আমি কোয়েশ্চেন আনসার বেসিস মেটেরিয়ালটা তৈরি করেছি, এটা আস্তে আস্তে তোমাদের গ্রুপে দেব, কাকে হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলে, হিউম্যান ল্যাঙ্গুয়েজ কিভাবে অন্যদের থেকে আলাদা। এছাড়াও তোমাদেরকে পড়তে হবে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি প্রভেদ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। আমি তোমাদের সঙ্গে কথা বলছি স্ট্যান্ডার্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে, তোমরা বাড়িতে অনেক সময় বাবা মার সঙ্গে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলো, বীরভূমের ডায়ালেক্ট নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, কলকাতার ডায়ালেক্ট স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, কলকাতার যে ভেরিয়েশন অফ বাংলা তাকে স্ট্যান্ডার্ড বলা হয়,
তো স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি ডিফারেন্স সেটা আমরা জানবো, ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। ফর্মাল মানে দ্যাট উইচ ইজ অফিসিয়াল, আমি যে ড্রেস পরি কলেজে আসার আগে তাকে ফর্মাল ড্রেস বলা হয়। ইনফর্মাল ড্রেস জিন্স এর প্যান্ট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ড্রেস ইনফর্মাল। ফলে ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে ডিফারেন্স কি সেটাও আমরা জানবো। ডিফারেন্স বিটুইন ডিক্লেয়ারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। ডিক্লেয়ার করা মানে ঘোষণা করা। সো আমি যখন কোনো একটা বিষয়ে ঘোষণা করছি, সেই ঘোষণার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, আমি যখন নিজের মনের ভাবকে প্রকাশ করছি এক্সপ্রেশনের থ্রু দিয়ে, সেই ল্যাঙ্গুয়েজ কাকে বলে, কাকে স্টেটমেন্ট বলে, কাকে এক্সপ্রেশন বলে। হোয়েন স্টেটমেন্ট বিকামস এক্সপ্রেশন, সেই বিষয়ে আমরা জানবো। এছাড়াও আমরা জানবো অ্যাবাউট রেজিস্টার। রেজিস্টার মানে কনটেক্সচুয়াল প্রফেশনাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ডাক্তারের কাছে যদি তোমরা যাও, ডাক্তার একটা বিশেষ ভাষায় কথা বলে, তোমাকে বলতে পারে দেয়ার ইজ অ্যান পেরিস্টালটিক মুভমেন্ট ইন ইউর অ্যাবডোমেন, তুমি শুনে নাও বুঝতে পারো। পেরিস্টালসিস মানে এক ধরনের তোমাদের তোমার যে পেটের যে ইন্টেস্টাইন সেটা মুভ করছে, তাকে পেরিস্টালসিস বলে, যার ফলে খাবার হজম হয়। ইঞ্জিনিয়াররা বলতে পারে দ্যাট দ্য হাওড়া ব্রিজ ইজ কনস্ট্রাক্টেড থ্রু আ ক্যান্টিলিভার মুভমেন্ট। ক্যান্টিলিভার মানে হাওড়া ব্রিজের তলাতে কোনো কিন্তু কোনো মাস্তুল নেই বা কোনো আমরা বলতে পারি কোনো পিলার নেই যেটা দিয়ে ধরে রাখা হয়েছে, দুদিকে ওয়েটটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, তাই তো? এই যে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির যে বিভিন্ন টার্মিনোলজি, যে বিভিন্ন টার্ম যেটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় রেজিস্টার। কলোকেশন, কলোকেশন মানে আমরা নিজেদের সঙ্গে যেভাবে কথা বলি, নিজেদের মধ্যে যে কথা বলি, তার যে বিভিন্ন প্রকৃতি, তার যে ডেফিনেশন সেটা, অ্যান্ড স্টাইল। স্টাইল মানে কিছু বলছো কেউ, যদি কেউ কিছু কথা না বলো তাহলে একটু মিউট করো, আমি কথা বলার পরে তারপরে বলবে। বেশ, স্টাইল মানে ল্যাঙ্গুয়েজ কোন স্টাইলে লেখা হচ্ছে, স্টাইলিস্টিক্স, সেইটা আমরা বুঝতে পারবো এই পড়াশোনাটা করে। এছাড়া যেটা একটুকে বললাম, 10 নম্বরের প্রশ্নে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং অথবা ইসে রাইটিং ও পড়ে, রাইটিং কম্পোজিশন, ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসের পার্ট। ফলে লেটার রাইটিং, ইসে রাইটিং এই বিষয়গুলো আমরা দেখবো। অন্যদিকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, যে কোন কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি হয়, ল্যাঙ্গুয়েজ কেমন করে কমিউনিকেট করে, রেজিস্টার অ্যান্ড কলোকেশন, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করব সামনের সময়গুলিতে। তো আমরা এই চারজন টিচার, আমি মহানন্দ স্যার, নয়িম স্যার এবং অনির্বাণ স্যার, বিভিন্ন সময়ে তোমাদের অনলাইন ক্লাস নেব, আপাতত যখন অনলাইন চলবে। আমি এখনই বলছি না কোন স্যার কোন কোন টপিক নেব, আমরা নিজেদের মধ্যে সেটা ডিসকাস করে নিয়ে তোমাদেরকে পরে জানাবো। আপাতত আমরা নিজেদের মতো করে নিজেরা শুরু করব। নেক্সট কবে ক্লাস নেওয়া হবে সেটা আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব যে এদিন নেক্সট ক্লাস নেওয়া হবে, এবং সেখানে একটা গুগল মিটের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কটাতে ক্লিক করে এই ক্লাসে আসতে পারবে। 100 জনের বেশি এই ক্লাসে ধরবে না, কারণ গুগল মিটের সর্বোচ্চ সীমা হচ্ছে 100 জন, এমনকি গুগল স্যুট কেনার পরেও। এর ফলে কি হবে, আমরা এটাকে রেকর্ড করবো, যেরকম এই মিটিংটাকে রেকর্ড করছি, করে আমরা ইউটিউবে দেওয়ার চেষ্টা করব, দিয়ে সেই লিঙ্কটা আমরা আবার গ্রুপে দিয়ে দেব। ফলে যেটা ঘটবে, তোমরা যাতে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, ইউটিউব তো সবাই অ্যাক্সেস করতে পারো, সেই রেকর্ডেড ভিডিওটা ইউটিউবেও দেখতে পাবে। তো এইভাবে আমরা একটু একটু করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখন আমরা সপ্তাহে একটা বা দুটোর বেশি ক্লাস নিতে পারবো না, তার কারণটা হচ্ছে আমাদের অনার্সের অন্যান্য ডিপার্টমেন্টগুলো ক্লাস টানা নিতে হচ্ছে আমাদেরকে। ফলে আস্তে আস্তে তোমরা এই সিলেবাসটা একটু ভালো করে দেখো, তোমাদের প্রত্যেক দিনের স্টাডি মেটেরিয়াল খুব মানে নিয়মিতভাবে তোমাদেরকে দেওয়া হবে তোমাদের গ্রুপে, সেগুলোর দিকে নজর রাখো, এবং আগের বছরের কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এইটা হচ্ছে ধরো যে প্রিভিয়াস ইয়ারের ফার্স্ট সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2017 সালের এটা এই কোয়েশ্চেন, এই ধরনের প্রশ্ন আসে, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, যে ধরো যে 2×10 20 নম্বরের যে প্রশ্নগুলো, ধরো যে তোমাদেরকে বললো রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড উইথ ইটস স্ট্যান্ডার্ড ইংলিশ ফর্ম। স্ট্যান্ডার্ড ইংলিশ, নন স্ট্যান্ডার্ড দেখেছো সিলেবাসে, এই যে স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড, তাহলে নন স্ট্যান্ডার্ড দেওয়া আছে, স্ট্যান্ডার্ড দিয়ে এই ইটালিসাইজ, ইটালিসাইজ মানে কি, যেটা একটু হেলে আছে, ইটালিক্স সে আছে পুরোটা, তাকে রিপ্লেস করতে হবে। তারা দেখো নেহা হেল্পস আর হাবি
in running the family business. Hobby মানে কি? Husband. তো husband শব্দটাকে hobby দিয়ে replace করতে হবে. তাহলে নেহা helps her husband in running the family business. Family business কে চালাবার জন্য নেহা তার স্বামীকে কাজে লাগায়. তার সাথে বা তার স্বামীকে help করে. তার স্বামীকে সাহায্য করে. তো এইরকম ভাবে বিভিন্ন প্রশ্ন আসবে. প্রশ্নের ধরন এবং কি কি ধরনের প্রশ্ন আসে তাই নিয়ে আমরা পরে আলোচনা করব যখন সিলেবাসের মধ্যে ঢুকবো. আপাতত আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম তোমাদের সিবিসিএস এ কি কি এই সেমিস্টারে পড়তে হবে, তোমাদের সিলেবাস কি, তোমাদের সিলেবাস কত নম্বর রয়েছে, 75 নম্বরের পরীক্ষার মধ্যে কি কি ডিভিশন, 60 10 5 এবং তোমরা কেমন ভাবে কোন কোন পরীক্ষা দেবে, এই বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম. নেক্সট কবে ক্লাস হবে সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে. ধন্যবাদ সকলকে, ধন্যবাদ. এবার আমি মহানন্দ স্যারকে বলবো, কিছু যদি তার কিছু কথা বলার থাকে তিনি বলতে পারেন. হ্যাঁ, আমি অরিন্দম স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি. উনি খুব সুন্দর করে তোমাদের সিলেবাসটা বুঝিয়ে দিলেন এবং এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অনেক ক্লাস হবে আমাদের, সেই ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কোয়েশ্চেনগুলো করতে পারবে. তো আজকে আমরা আর কোয়েশ্চেন দেব না তোমাদের কাছ থেকে. আমরা অনিন্দম কি বলো, আমি আমাদের ক্লাসটা শেষ করব নাকি? না, আর প্রশ্ন নিচ্ছি না. তোমাদের কোনো প্রশ্ন করার থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, গ্রুপে করবে, করতে পারো. বেশ, তাহলে মনে হচ্ছে কেউ নেই এখানে. অনির্বাণ বা অনির্বাণ তো নেই. আছে নয়ন, কিছু বলবে? নয়ন কিছু বলতে চাও কি? নয়ন আছে এখানে? গ্রুপটা তো অনলি অ্যাডমিন করা আছে না? গ্রুপটা প্রথমে অনলি অ্যাডমিন করা ছিল না, সবার জন্য. হ্যাঁ হ্যাঁ বলো. হ্যাঁ অনেক আজে বাজে কথাবার্তা বলছিল, সেই জন্য গ্রুপটাকে অনেকে বললো যে এটা সমস্যা হচ্ছে. হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি. যদি কোনো প্রবলেম হয় কি করে জানাবো? যদি কোনো প্রবলেম হয় কোনো কিছু বুঝতে পারলাম না. হ্যাঁ, তাহলে যেটা করবে সেটা হচ্ছে ওখানে প্রত্যেকটা টিচারের তো নাম্বার উঠছে, মানে তোমরা তো আমার পার্সোনাল নাম্বার বা মহানন্দ স্যারের পার্সোনাল নাম্বার গুলো দেখতে পাচ্ছ, তোমরা হোয়াটসঅ্যাপে. আমি চেষ্টা করবো কয়েকদিনের বাদে, যদি তোমরা একটু কম প্রশ্ন, মানে তোমরা তোমরা সবাই যদি আজে বাজে মেসেজ না করো, তাহলে ওই গ্রুপটাকে সবার জন্য ওপেন করে দেবো, মানে মানে অনলি অ্যাডমিন করবো না. কিন্তু অনেক আজে বাজে পোস্ট আসছে, হাই হ্যালো ইত্যাদি আসছে বলে ওটা অনলি অ্যাডমিন করে দেওয়া আছে, বুঝতে পেরেছ? ওই জন্য সেটা হচ্ছে আমাদেরকে গ্রুপে পড়াশোনা ছাড়া বলে দিই. হ্যাঁ বলো বলো. গ্রুপে পড়াশোনা ছাড়া আর অন্য কোনো কথা হবে না, ঠিক আছে? অনলি কথা হবে না, এটা হচ্ছে তোমার অফিসিয়াল গ্রুপ, এটা কলেজের অফিসিয়াল গ্রুপ, এখানে অন্য কোনো কথা কেউ বলবো না. কোন স্টিকার কোন কিছু উল্টো কোন প্রশ্ন থাকে তো সেটা বলে গ্রুপে পার্সেন্ট শেয়ার দিকে প্রশ্ন করবে, সে তো পার্সেন্টলি প্রশ্ন করবে. গ্রুপে যখন প্রশ্ন করবে অ্যাডমিনটা শেয়ার অ্যাডমিনটা ছাড়ান না, কিন্তু না অটোমেটিক্যালি কেউ কথা শুনবে না, আজে বাজে প্রশ্ন করতেই থাকবে. তার জন্য বলছি যদি কোনো পড়াশোনা সংক্রান্ত প্রশ্ন থাকে আমাদেরকে পার্সোনালি জানাও, কোনো অসুবিধা নেই. তোমাদের তো মেসেজ দেখতেই পাচ্ছ, আমাদের স্যারেদের তো নাম্বার তো দেখতেই পাচ্ছ, পার্সোনালি জানাতে পারবে. আর দুই নম্বর হচ্ছে ইউটিউবে যেখানে ভিডিও থাকবে তার তলাতে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারবে, আমরা গিয়ে উত্তর দেব. তো অনেক অপশন রয়েছে, কোনো অসুবিধা নেই. তো এই বলে মোটামুটি আজকের এখানে আমাদের শেষ করছি. নেক্সট ক্লাস কবে নেব আমরা গ্রুপের লিংক জানিয়ে দেব, ঠিক আছে? বেশ, তাহলে নহিম এবং আনন্দ, তাহলে আমরা শেষ করি নাকি? শেষ করা যেতে পারে. বেশ।
Thank you, sir. Thank you, sir.